নমস্কার বন্ধুরা, আজকে থাকবে স্টুডেন্টদের জন্য স্পেশাল ট্রিক। কারণ হতে পারে আপনার ছেলে বা আপনার মেয়ে বা যে কেউ আপনি আর নিজেই হতে পারেন কখনো কখনো অঙ্কে কাঁচা, এবং অঙ্কের কাঁচা হওয়ার কারণে অঙ্ক কখনো কখনো খুব বড় মাপের অঙ্ক বা কোনো কোনো শক্ত অঙ্ক আপনি ইকুয়েশন কমপ্লিট করতে পারছেন না, অ্যানসার বুঝতে পারছেন না, কীভাবে করে সেই পদ্ধতি বুঝতে পারছেন না, তাহলে আপনার হাতে যদি থাকে স্মার্টফোন তাহলে আপনি খুব সহজেই আপনার অঙ্ককে সহজে জেনে নিতে পারবেন। কীভাবে করবেন তার জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেকটি শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে বলে রাখি, যদি আপনি এখনো পর্যন্ত বড় দা ফ্যাক্ট চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এইরকম ধরনের বিভিন্ন টেকনিক্যাল টিপস এবং শেখার ভিডিও নিয়মিত পেতে বড় দা ফ্যাক্ট চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ৫ টাকা অল নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের চ্যানেল সব ঠিক আগে চলে আসে নোটিফিকেশন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজ থেকেও লাইক এবং ফলো করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বট দ্য ফ্যাক্ট চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি আছি অনিমেষ। এবার আমি বন্ধুরা শুরু করে দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখুন আমার ফোনে স্ক্রিন টাচ। প্রথমে আপনার ফোনে প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর ওপেন করার পরে একটা অ্যাপ আপনাকে ইনস্টল করতে হবে, একটার নাম হচ্ছে ফটো ম্যাথ। ফটো ম্যাথ, ফটো ম্যাথ, সার্চ করে দেবেন। প্রথম যে অ্যাপটা এসছে এই লোগো, এই লোগো দেখে আপনি এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পরে বেশ একটা পারমিশন আপনাকে দিতে হবে। দেখুন ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে প্রাইমারি ইন্টারফেস সিট এরকম দেখাচ্ছে, ডেমো আপনি কীভাবে ইকুয়েশন সলভ করবেন, কীভাবে ব্যবহার করবেন আপনি অ্যাপটাকে। যেহেতু এটা ফ্রি তার জন্য কিছু অপশন বা কিছু অ্যাড আপনাকে দেখতে হতে পারে। ডান করে দিলাম, ডান করে দেওয়ার পর আপনাকে এখানে ওপেন ক্যামেরা সেটিং, ক্যামেরা পারমিশন আপনাকে দিতে হবে এখান থেকে। এই অ্যাপটা আর কোনো কোনো কিছু সিস্টেমেটিক্যাল পারমিশন লাগবে না, শুধুমাত্র ক্যামেরার পারমিশন আপনাকে দিতে হবে। তো ক্যামেরার পারমিশন দেওয়ার পরে আমার খাতা রয়েছে, একটা খাতা রয়েছে টেবিলের উপর, সেই টেবিলের উপর থেকে খাতার যে ইকুয়েশন রয়েছে সেটাকে আমি জাস্ট ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার পর দেখুন উত্তরটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, এর উত্তর হবে 20। এবারে আপনি যদি চান এটাকে ডিটেলসে বুঝবেন তাহলে কি করবেন, তাহলে ওই শো সলিউশন স্টেপস এরপর আপনি ট্যাপ করবেন, একের পর এক সলিউশন স্টেপ বাই স্টেপ আপনাকে দেখতে দেওয়া হবে এবং তার সলিউশন অ্যান্সারটাও আপনাকে দেওয়া হবে। তবে যেটা এক্সপ্লেন করছেন, এক্সপ্লেন করে বুঝতে চান যে এই সলিউশনটা কীভাবে হলো, তাহলে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ আরও ডিটেলি বুঝতে পারবেন। এছাড়া আপনি চাইলে যে নাম্বারগুলো চেঞ্জ করতে তো পারবেনই, তাছাড়া শো মি হাউ এরপর আপনি এখন ট্যাপ করবেন, কোনো না কোনো অ্যান্সার আপনার জন্য রেডি হয়ে বসে আছে। তো নেক্সট স্টেপ, লেটস স্টার্ট বাই ড্রয়িং এ নাম্বার লাইন, টু অ্যাড এ নাম্বার ইউজিং এ নাম্বার লাইন উইল স্টার্ট ফ্রম 0। দেখুন আপনারা কিন্তু চেষ্টা করলে একের পর এক বুঝে নিতে পারবেন এবং তারপর কিন্তু আপনার আপনার সলিউশন আনতে পারবেন আপনার যে কোনো কঠিন অঙ্কে। আপনি যদি চান যে আপনার এই ইকুয়েশন যেটা খাতা থেকে তুলেছেন সেইটার মধ্যে কোনো চেঞ্জ আপ চাইছেন, তাহলে কিন্তু এই পেন্সিল আইকনটা যেটা রয়েছে পেন্সিল আইকনের উপর আপনি ট্যাপ করবেন। ওই পেন্সিল আইকনে ট্যাপ করলে নতুন করে লিখতে পারবেন, আপনি ফোনে লিখতে পারবেন। ধরুন এখানে আমি 9 লিখে দেবো, তার অ্যান্সার কী আসবে, তারও অ্যান্সার চলে আসবে এখানে, এবং তারপরে কী উত্তর আসছে কীভাবে হলো তাও কিন্তু আপনি বুঝতে পারবেন। এখান থেকে ব্যাকে চলে আসার পর আপনি যদি চান যে আপনার ছবি তুলে নেওয়ার সময়, ধরুন আপনি কোনো ছবি লাইভ তুলছেন না, কোনো বন্ধুর কাছ থেকে কোনো নোটস নিয়েছেন তার অঙ্কটাকে আপনি বুঝতে চাইছেন, তাহলে কীভাবে করবেন। ধরুন এই খাতার মধ্যে একটা অঙ্ক ছিল, অনেকগুলো অঙ্ক, তার মধ্যে আপনি একটা অঙ্ককে এখানে হাইলাইট করবেন। তার জন্য কী করবেন, তার জন্য এখানে এসে এডিটে আসবেন, আপনার ফোনের ফটো এডিটিংয়ে গিয়ে এই শুধু অ্যান্সারটা ক্রপ করে নেবেন, বা অন্যান্য ইকুয়েশনগুলোকে বাদ দিয়ে আপনি যেই ইকুয়েশনটা সিলেক্ট করতে চাইছেন এবং যেই ইকুয়েশনটাকে শুধুমাত্র ফোকাস করতে চাইছেন এবং যার অ্যান্সার আপনি জানতে চাইছেন, তাহলে আপনি সেটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আবার চলে আসবেন এতে এই অ্যাপের মধ্যে। এই অ্যাপের মধ্যে আসার পরে দেখুন এই ফটো অপশানটা রয়েছে, এখানে আপনি ডাইরেক্ট কিন্তু অ্যালবাম থেকে ফটো নিতে পারবেন। তো অ্যালবাম থেকে ফটো নিলেন, ফটো নেওয়ার পর এখানে গ্যালারিতে যাবেন, আপনার যে অঙ্কটা এখানে রয়েছে সেটাকে আপনি নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে আপনি এখান থেকেও ক্রপ করতে পারবেন। এখানে সরি এরকম ট্যাপ করবেন, ট্যাপ করার পর দেখুন একইভাবে উত্তর কিন্তু দেখা হচ্ছে। এছাড়া সেটিংয়ে কিছু অদল বদল করতে পারবেন এবং আপনি এখান থেকে
দেখুন এই অ্যানিমেটেড মেথড এইগুলো আপনি বোঝার জন্য যাতে টিউটোরিয়ালে বুঝতে চান তখন কিন্তু আমার এটা লাগবে। আর আপনি যদি আরও স্পেশাল ফিচার ব্যবহার করতে চান এই অ্যাপের তাহলে আপনি চাইলে মেম্বারশিপ নিতে পারেন, কিন্তু যেহেতু আপনার ছোটোখাটো কাজের জন্য তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই ফ্রি অ্যাপটাই ব্যবহার করতে পারেন। এছাড়া বন্ধুরা রয়েছে এখানে ফাস্ট লাইটের সিস্টেম, যদি আপনার ফোনটা যদি আপনার কোথাও এমন জায়গায় রয়েছে যেখানে আপনার ক্যামেরায় লাইট আসছে না, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার বাড়ির লাইট ছাড়াও আপনি মোবাইলের ফ্লাশ লাইট ইনভেন্ট করতে পারেন এবং যেখান থেকে ফ্লাশ লাইট অন হয়ে যাওয়ার পর আপনি শ্যুট করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস রয়েছে ক্যালকুলেটার, ক্যালকুলেটার কিন্তু সাইন কস থিটা সমস্ত অপশন কিন্তু রয়েছে যেগুলো আপনার ফোনে ইনবিল্ট রেগুলার ক্যালকুলেটার যেটা দেওয়া হয় তাতে কিন্তু এত কিছু অপশন থাকে না, এত কিছু আপনার সাইনও পান না, কিন্তু এখানে দেখতে পাবেন যে অঙ্কের যাদের দরকার প্রায় সবটাই রয়েছে, সাইন কস থিটা পাই সব রয়েছে, আপনি এগুলো ইউজ করেও আপনার অঙ্ক সব করতে পারেন নিজে থেকে লিখে। আর আপনি চাইলে তো ওখান থেকে ফটো তুলে এক থেকেই যে কোনো অঙ্কের সলিউশন বার করতে পারেন। তো বন্ধুরা আপনি যদি স্টুডেন্ট হন অবশ্যই আপনার জন্য এই অ্যাপটা অত্যন্ত জরুরি। আর এরকম ধরনের বিভিন্ন টেকনিক্যাল টিপস শেখের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, যাদের গাইড করার কখনো কখনো কেউ থাকে না বই হাততে হয় কখনো কখনো কাউকে ফোন করে জিজ্ঞাসা করতে হয় মাস্টারকে জিজ্ঞাসা করতে হয় তখন কিন্তু এই অঙ্কটা এই অঙ্কের পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য আপনি কিন্তু এই অ্যাপটাকে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাদের এগুলো দরকার, আপনারা কমেন্ট করে জানাবেন এই বিষয়টা আপনাদের আগে জানা ছিল কিনা, এই বিষয়টা জানার পরে আপনাদের কেমন লাগছে আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন। আর এরকম ধরনের টেকনিক্যাল টিপস ও শিখের ভিডিও যদি আপনারা নিয়মিত দিতে চান অবশ্যই বর্দা ফ্যাক্ট চ্যানেল ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ টাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের কাছে সব থেকে আগে চলে আসেন নোটিফিকেশন। আর যদি আপনি ফেসবুক রাখেন একটু ফেসবুক পেজকেও লাইক ফলো করতে পারবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেল। সকল ভালো থাকবেন, জয় হিন্দ।